বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক শেষে তিনি এই আহ্বান জানান। সোমবার বিকেল 5টার দিকে মির্জা ফখরুল এই বার্তা দেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। বলেছেন, সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছিলেন। মহাসচিব জানিয়েছেন, ওই বৈঠক সুন্দর হয়েছে।